মসজিদে নববীতে দাঁড়িয়ে দেয় ইমাম ওখানে খলিফা হবে আর হযরতে আবু বকর ইমামতি করবে আর খলিফা হবে খলিফা দায়িত্ব বড় একটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মত দায়িত্ব যাকে আমরা প্রধানমন্ত্রী বলি আর যাকে আরবিতে খলিফা নির্বাচন করা হয় দুটোই কিন্তু একই হযরতে ওমারকে বলছেন ওমার তুমি মসজিদে নববীতে ইমামতি করো তুমি হলো খলিফা তুমি হলো প্রধানমন্ত্রী ওমার ওখান থেকে লাফ মেরে বার হয়ে চলে এসে আবু বকরকে ধরে বললেন আবু বকর ভাই তুমি একটাবার ওই মসজিদে ইমামতি করো আবু বকর বলল আমি প্রেসিডেন্ট আমি প্রধানমন্ত্রী হতে পারবো না সবচাইতে বড় গুরু দায়িত্ব তুমি প্রধানমন্ত্রী হও আর আমি তোমার পিছনে আমি তোমার পিছনে প্রজা হব আমি তোমার পিছনে কর্মচারী মুসল্লি হয়ে যাব আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারবো না হযরতে ওমর কান্নাকাটি করতে করতে বললেন ওরে আবু বকর নবী পাকের এক সময় শরীরটা অসুস্থ হয়েছিল আর অসুস্থ হওয়ার বিনিময়ে আল্লাহ নবী ঘরের পর্দাটা সরিয়ে আবু বকরকে ইশা করে বলল এ আমার আবু বকরকে ডেকে দাও আবু বকরকে মসজিদে নববীতে ইমামের জায়গায় দাঁড়িয়ে দাও আবু বকর তুমি তো মসজিদে ইমামের জায়গায় দাঁড়িয়েছিলে আর তোমার পিছনে আমরা ইত্তেবা করে নামাজ আদায় করেছিলাম আল্লাহ নবী যদি বলতেন ওমার কি ওখানে দাঁড়িয়ে দাও ওমার বিনা দ্বিধা ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াতো রাসূল দুনিয়া থেকে অভাব পাবার পর ওরে আবু বকর একটা বার শোনো দয়ার নবী দুনিয়ার হায়াতি অবস্থায় যাকে মসজিদে নববীতে ইমামতি করার শক্তি দিয়েছে ওমার অতদিন পর্যন্ত বেঁচে থাকবে আর বেঁচে থাকার ভিতরে ওই আবু বকরকে পিছনে রেখে ওমর নামাজ পড়াবে না বরং আবু বকরকে সামনে দিয়ে ওমার পিছনে গোলামত্ব করবেই করবে জোরে বলেন ফের কেটেছে নাকি আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ ভাই ফের ফিউজ কেটে যাচ্ছে কেন আসেন ভাই মাইকালা ভাই ও ওখান থাকে না কেন ওর হাত পা যত করে বাঁধতে পারো আল্লাহু আকবার আল্লাহ হে আমার ভাইরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে হযরতে আবু বকর হুজুরকে মসজিদে নববীর ইমামের জায়গা দাঁড় করিয়ে দিল হযরতে ওমা হযরতে আবু বকর হুজুর ওখান থেকে লাফ মেরে চলে এসে বললেন ওরে ভাই ওমার আমি পারবো না আমি পারবো না তার কারণ পৃথিবীর জমিনে সর্বপ্রথম নামাজ চালু করা হয়েছিল আবু বকরের ওসিলায় নয় সেটাই হয়েছিল ওমার তোমার ওসিলায় ও ভাই আবু বকর কি তুমি আমাকে বলো বলো আমাকে একটু ভালো করে বোঝাও ওমার ভারতকে লক্ষ্য করে আবু বকর হুজুর বললেন ওরে ওমার তুমি যখন তরোয়ালটা নিয়ে একটা বার যখন তোমার বোনের বাড়ি গিয়েছিলে তোমার বোন কোরআন পড়ছিল লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমু সালাত আলি জিকরি কোরআনের আয়াতটা পড়ে তুমি যখন ফিদা আর মহাব্বতে জড়িয়ে গিয়েছিলে ওই তরোয়ালটা নিয়ে আল্লাহ নবীর কাছে পা জড়িয়ে তুমি ইমানের কলেমা পড়েছিলে ওরে ওমা তোমার কি খেয়াল নাই যে কাবা শরীফে রাতের অন্ধকারে দিনের বেলায় নামাজ পড়া অসম্ভব অসম্ভব ওই দিন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে তুমি তো তকবীর দিয়ে কাবা শরীফে আসরের নামাজটা নবী পাকে দিয়ে তুমি উদ্বোধন করেছিলে আজকের সেই নবী বিদায় নেওয়ার পর আমি আবু বকর ঘোষণা করে দিলাম এই প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী খলিফা আমি আবু বকর হব না ওমার কেই করব জোরে বলে ওদের লাইনটা ঠিক আছে তো ইনি বলছেন আবু বকর বলছেন আমিন হব না আর হযরত ওমর বলছে এখন হবে কে চাওয়ালা হবে কে হবে আল্লাহ ফের আবু বকরকে লোক
একটু ঘুরে বললেন আমারে ভারত, ওরে আবু বকর তুমি আমাকে এই জায়গায় দাঁড়িয়ে দেবে না দেবে না। এক সময় আল্লাহর নবী বলেছিলেন আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, কে আছো যুদ্ধের জন্য টাকা দিতে হবে, যুদ্ধের জন্য সামানপত্র দিতে হবে, যুদ্ধের জন্য চাল ডাল সরিষে তেল এক কোথায় সামানপত্র সব আমার কাছে দান করতে হবে। আমি ওমর ফারুক বাড়িতে গিয়েছিলাম, আবু বকর তুমিও বাড়িতে গিয়েছিলে, আমি বাড়ি এত দামি দামি জিনিস আল্লাহ নবীর কাছে পেশ করলাম, আল্লাহ নবী হাতে করে নিয়েছে, আবু বকর তুমি তেমন কিছু দিতে পারলে না, বাড়ি থেকে কিছু ঝিরিন শিরিন ছেঁড়া ফোঁটা সামানপত্র আল্লাহ নবীর সামনে তুমি হাজির করে দিয়েছিলে। নবী ওই জায়গায় দাঁড়িয়ে 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 ওমরকে প্রশংসা না করে আবু বকর তোমার প্রশংসা করে বলল, লাউ উজিনা ইমানু হুলা জাদা ইমানু আবু বকরিন, ও রব্বুল আলামিন আল্লাহ আবু বকর আমার কাছে যা সামানপত্র দান করেছে, আবু বকরের বাড়ি চুল পরিমাণ কিছু নাই কিছু নাই, কিন্তু উমরের বাড়ি অর্ধেক সামান রেখে দিয়ে এসেছে, আল্লাহ আপনার দরবারে আমি ঘোষণা করে দিলাম তামাম পৃথিবীর ইমান আমলটা নিয়ে একটা পাল্লায় মিজানে যদি চাপিয়ে দেওয়া হয়, আর আবু বকর আমাকে মনে পেরানে যা দিয়ে দিয়েছে, আবু বকরের ইমান আমল নেকিটা যদি একটা পাল্লায় দেওয়া হয় তামাম পৃথিবীর ইমান আমলের নেকির তুলনায় আমার আবু বকরের ইমান আমল নেকির পাল্লায় ভারী হয়ে যাবে। ও আবু বকর আমাকে ইমামতি জায়গা দিয়ে পৃথিবী ধ্বংস করো না, যোগ্য ব্যক্তিকে ইমামের জায়গা দাঁড়ানোই ভালো। এখন যেরকম কাঠি মারছে না চাষা ভাইবো, কাঠি মারামারি হচ্ছে না, তোমার কলিমিশন কি আছে? না আমার কলিমিশন কি নেই, আর বয়স বেশি, লেখাপড়ার যোগ্যতা কি আছে বলতে, না তেমন আমার কিছু নেই আর বয়স বেশি। আল্লাহ আল্লাহু আকবার। আবু বকরকে যখন ইমামের জায়গায় আর একটা কৌশল দেখিয়ে ঢোকাতে চাইছে, আবু বকর বললেন এ কৌশলে আমি মাথা দেব না, আমি মাথা দেব না, যতই আমাকে ভালো বলুক আর আমাকে পাম দিয়ে আমাকে বড় বানাক আমি কখনো বড় হতে চাইব না, কেন সবচাইতে সবচাইতে প্রধানমন্ত্রী আর খলিফা হওয়াটাই সবচাইতে বড় গুরু দায়িত্ব, আমার এলাকায় যদি একটা কুত্তা না খেয়ে মারা যায় হাসরের মাঠে আমার বিচার দিতে হবে, একটা নারীর পেন্ডিং হচ্ছে অবস্থা খুবই সংকটময়, তাকে যদি পরিষেবা দেবার মতো আমার অ্যাম্বুলে যদি ছুটে না যায় হাসরের মাঠে ওই মাসুম বাচ্চা আমাকে কই ভাত নেবেই নেবে, ও বাপজিরা ভাইরা। তাই আবু বকরকে ওই জায়গাটায় যখন দিচ্ছিল, আবু বকর হুজুর যখন না গেছে ওমর ফারুককে, ওমর ফারুককে লক্ষ্য করে আবু বকর হুজুর বললেন ওরে ওমর তুমি একটা বার কি ভুলে গেছো, তোমার কি খেয়াল নাই, ওরে ওমর তুমি জেনে রেখে দাও আল্লাহর নবী বলেছেন ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, ফালাও কানা বাদান নবী গিনা লাকানা ওমর নবিয়া আও কামা কলা আলাইহি সালাম, তাম পৃথিবীর জমিনে আমি মোহাম্মদ আমার পরে যদি আল্লাহ কাউকে নবী হিসাবে কবুল করতেন পৃথিবীর আবু বকর ওমর ওসমান আলীকে নয়, সেটাই আমু দেখায় ওমরকে আমার আল্লাহ কবুল করতেন। ও ভাইরা বাবা জিরা রসুল আমার পরে একটা হাদিস শরীফে বললেন আনা খতামুন নবী গিনালা নবিয়া বাদি, আমি হলাম শেষ নবী আগার মাগার বালকি কেউ আর কেউ কার নেহি হো সকতা, আমি রসুল আমার পরে আর কেউ নবী হবে না হবে না, আল্লাহ যদি নবী বানাতেন নবী বানাতেন, ওমরকে ছাড়া আল্লাহ পৃথিবীতে কাউকে নবী বানাতেন না। ওরে ওমরে ফারুক যে নবী তোমাকে নবী হবার ঘোষণা দিতে চাইছিল কিন্তু নবীর দরজা বন্ধ হয়ে গেছে, ওই জন্য নবী আমার নতুন করে নবীর ঘোষণা দেয়নি, তাহলে তোমাকে নবী এত টার্গেট এত ভালোবেসেছে, রসুলের অবর্তমান কালে অবশ্যই তোমাকে প্রধানমন্ত্রী মসজিদের ইমাম হবাই যথেষ্ট। জোরে বলে এ ওর ঘাড়া দিচ্ছে আর উনি কে হবে? বাপজি আমার কথা বুঝতে পারছেন? মুরব্বী বাপজি মাশাআল্লাহ।
আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক আবু বকরের দিকে লক্ষ্য করে বললেন, ওরে আবু বকর, তুমি যে নবীকে এত ভালোবেসেছো, আমার চাইতে তুমি তো বেশি ভালোবেসেছো, কেমন ভালোবেসেছো তুমি কি জানো? কেমন ভালোবেসেছি? আল্লাহর নবী কবে মক্কা থেকে মদিনায় হিজরত করবে তার জন্য আমি দাঁড়িয়ে থাকতে পারিনি। আমি বাড়ি ঘুমাচ্ছিলাম আর আরামে ছিলাম, দুনিয়ায় কাজকর্মে ব্যস্ত ছিলাম, কিন্তু আবু বকর তুমি দয়ার নবীর মহব্বতে 6 মাস ধরে তুমি দরজার কাছে থেলান দিয়ে তুমি দাঁড়িয়েছিলে। ওরে আবু বকর, তুমি নবী পাকের এত মহব্বত করছো, আর নবী পাকের ভালোবাসার খাতিরে নবী অবর্তমানে তোমাকে ওই ইমামের জায়গায় দাঁড়ানোর যোগ্যতা তোমারই আছে। আবু বকর কেঁদে বললেন, ওমর ভাই, তুমি আমার কখনো ইমামতি জায়গায় দেবে না, ইমামের জায়গা আর প্রেসিডেন্ট আর দেখা খলিফা আর প্রধানমন্ত্রী হওয়াটাই সবচাইতে বড় কষ্ট, সবচাইতে বড় দায়িত্ববান। ওরে ওমা, তুমি আমার দায়িত্ব দিও না। আবার আবু বকর বাঁচার জন্য ওমরের আর একটা পয়েন্ট ধরে টেনে নিয়ে আসছে, ওরে ওমা, তুমি কি একটা বার জানো, আল্লাহর নবী জানিয়েছে জান্নাতের ভিতরে আমার দুটো বন্ধু আর আসমানে দুটো বন্ধু, আর দেখা যায় পৃথিবীর জমিনে হলো দুটো বন্ধু, আসমা আসমানে দুটো বন্ধু, একটা হলো হযরত জিবরিল আর একটা হলো হযরত মিকাইল, ওটা হলো আসমানের বন্ধু, আসমানের বন্ধু। মিরাজে যাওয়ার সময় ওরা আমাকে হেল্প করেছে, জান্নাতের ভিতরে দুটো বন্ধু। আল্লাহ নবী বলেছেন, লিকুল্লি নাবিগিন রাফিকুন ফিল জান্নাতি ও রাফিকুন ফিল জান্নাতি আবু বকর সিদ্দিক, একটাই হবে আবু বকর আর একটাই হবে ওমর, দুনিয়ার জমিনে দুটো বন্ধু, দুটো বন্ধু, একটাই হলো আবু বকর আর একটাই হলো হযরত ওমর। ওরে আবু বকর, দয়ার নবী তোমার নামটা প্রথম সিরিয়ালে রেখেছে, অবশ্যই আমাকে ইমাম না বানিয়ে ও আবু বকর তোমার ইমাম হবাটাই যথেষ্ট বলে মনে করি। আবু বকর বলছে, আমাকে ইমাম বানিও না। আবু বকর ওমরকে লক্ষ্য করে বলছেন, ওমর, তুমি একটা বার চিন্তা ভাবনা করে দেখো, তুমি যে রাস্তা দিয়ে যাও ওই রাস্তা দিয়ে 40 দিন শয়তান যাওয়া আসা বন্ধ করে দেয়, তুমি যে রাস্তা দিয়ে যাও ওই রাস্তায় শয়তান যাওয়া আসা পুরো স্টাফ বন্ধ করে দেয়। আল্লাহ তোমার এত গভীরার মেজাজ দিয়েছে, তুমি যদি একটা পুকুরের ওপারে গোসল করো কিংবা উজু করো, বাঘ যদি তোমায় দেখতে পায় ওই বাঘটা লেজ গুটিয়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। ওরে ওমা, তুমি একটা বার দেখো, নবী যে বিচার করতেন ওই বিচার কারো যদি পছন্দ না হয়, আপনি নবীর সম্মানে তরোয়ালটা দিয়ে তার মাথাটা আপনি আলাদা করে দিতেন। এত বড় পৃথিবী চালানোর দায়িত্ব আমার অত শক্তি নাই, আমার অত মেজাজ নাই। ও আবু বক, আমি আবু বকর বলি, ওমা তুমি শোনো, এই মুহূর্তে রসুল চলে যাবার পর যে ফেতনা অশান্তি আমরা দেখতে পাই, আবু বকরকে সরিয়ে দিয়ে আমার বয়স বেশি হতে পারে, আমি প্রথম বয়স হতে পারে, প্রথম নবীর হাতে কলেমা পড়তে পারি, আমার বয়স বেশি হতে পারে, আর আমি একটু বুড়ো হয়ে গেছি বাবা, আবা বাবা ওমারে ফারুক আমাকে একটু সরিয়ে দিয়ে ওমার তোমাকে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হওয়াটাই যথেষ্ট মনে করি। আরেকটু জোরে বলে, আবু বকরের বয়স বেশি, বয়স বেশি না, ওমরের মেজাজ শক্তি তীক্ষ্ণ, বেরের বুকের পাঁচ কথা বলার ভয়ের যোগ্যতা, চাউনি ভাং ভঙ্গিমা সম্পন্ন নেতার মতো নেতা, বলো সুবহানাল্লাহ। তাকে যদি নেতা না বানিয়ে ওমরকে যদি বানায়, ওমরকে যদি নেতা না বানিয়ে আবু বকরকে যদি নেতা বানানো হয়, সমস্যা দেখা দেয়। বলছে আবু বকর বলছে, ওমর বলছে, আমার সম্মান ইজ্জত আছে, কিন্তু একজন বড় মানুষকে দায়িত্ব যিনি নবীর সঙ্গ প্রথম পেয়েছে তাকে যদি আমি নেতা না বানাই, তাহলে আমার মতন ফসকে লোককে কি মানায় বলে মনে হয়? এখন কোন দিকে যাবে, কোন দিকে যাবে? আল্লাহ আল্লাহ।
আবু বকরকে লক্ষ্য করে বললেন ওরে আবু বকর একটা বার তুমি দেখো দেখো আমি তোমাকে নেতা হওয়ার আর জোর করব না আমার একটা শেষ ফাইনালে সওয়ালের জবাব তুমি কি দেবে ওমর আবু বকর বললেন আপনি একটা বার কি ফাইনাল যাও আমাকে বলো হযরত ওমরে ফারুক আবু বকরকে লক্ষ্য করে বললেন ওরে আবু বকর তোমার মতো নেতা যদি পৃথিবীর জমিনে না হয় মানুষের সুখে দুঃখে কষ্ট কে ভাববে কে ভাববে যখন নবী যখন যখন ছয় মাস ধরে তোমার তুমি যখন নবী পাকের অপেক্ষায় ছিলে আর নবী পাককে সঙ্গে করে নিয়ে যখন চলে গিয়েছিলে গুহার ভিতরে যখন হাজির হয়েছিলে সাপে দংশন করেছিল চেহারাটা পরিবর্তন হয়ে গিয়েছিল কিন্তু দয়ার নবীকে ঘুম থেকে জাগ্রত করেননি চোখ থেকে পানি জারি হয় বিষের এত তীক্ষ্ণ এত শক্তি এত পাওয়ারে চোখের পানিটা নবীর গায়ে যখন পড়ে রসুল পাকের ঘোমটা ভেঙে যায় আর আপনি তো দয়ান নবীকে ডাকেননি ওরে ও আবু বকর তুমি যদি এই মুহূর্তে তোমার মতো লোককে যদি নবী প্রেমিক লোককে যদি মসজিদে ইমামতি আর প্রধানমন্ত্রী যদি না বানায় পৃথিবীর জমিনে এজিদকে কি আমরা প্রধানমন্ত্রী বানাবো ওরে আবু বকর তুমি একটা বার এই প্রধানমন্ত্রী আর ইমামের জায়গায় দাঁড়িয়ে যাও আবু বকর বললেন না না আমি কখনো পারবো না আবু বকর এবার রেগে গেছে তফসিরে শরীফে এসেছে ইমাম তুকিবউদ্দিন সুবুকি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন হযরতি আবু বকর এমন রাগা রেগে গেছে কেন নরম ব্যক্তি রেগে গেলে পানি দিয়ে ঠান্ডা করা খুব কঠিন আর গরম ব্যক্তি রেগে গেলে সঙ্গে সঙ্গে ঠান্ডা করা সম্ভব আবু বকর রেগে গিয়ে বললেন ওরে ওমর আমি যদি বয়স্ক মানুষ হয়ে থাকি আমি তোমাকে যে নির্দেশ জারি করব ওই নির্দেশটা তোমাকে মানতে হবে মানতে হবে হযরতি ওমর হাত তুলে বললেন কি নির্দেশ আমাকে দাও আমাকে দাও হযরতি ওমর একটু চতুরতা ছিল উনি জট করে বলেছে যিনি নির্দেশ দেয় তিনি তো দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি আর যিনি নির্দেশ মানে তিনি তো কর্মচারী যিনি নির্দেশ দেয় তিনি দায়িত্ববান আর যিনি নির্দেশ মানে তিনি তো কর্মচারী আবু বকরকে বলছে আপনি যখন আমাকে নির্দেশ দিচ্ছেন তাহলে আপনার ইমামতি জায়গা দাঁড়াতে এত লজ্জা লাগছে কেন বলো সুবহানাল্লাহ রেগে যাবে না যাবে না ও আগুন ঠান্ডা হবে না হবে না মুহূর্তে ঠান্ডা হয়ে যাবে আল্লাহ আবু বকর বললেন ওমর তুমি একটা বার দাঁড়িয়ে যাও তুমি আমি তোমার কাছে যে নির্দেশটা দিতে এসেছি ওরে ওমর তুমি কি জানো রাতের অন্ধকারে তুমি ঘুরে ঘুরে মানুষের বাড়িতে যাওয়া তোমার পক্ষে সম্ভব তোমার পিছনে কে তরোয়াল নিয়ে আঘাত করতে আসলে তুমি তার জবাব দিতে প্রস্তুত তোমাকে যে যদি কেউ তাড়া করে তার পিছনে দৌড়াতে তুমি প্রস্তুত তোমার শক্তি আছে রাতের অন্ধকারে কার খাওয়া হচ্ছে না হচ্ছে আবু বকর বয়স্ক মানুষ যেতে পারবে না ওমর তোমার পক্ষে যাওয়া সম্ভব সম্ভব কিন্তু বর্তমান সময় দেখা যায় কে খেতে পাইছে আর কে খেতে না পাইছে এমন ব্যক্তি আছে সেখানে কেউ না গেলেও আর এক শ্রেণী যুবক জাতীয় ছেলে সেখানে পৌঁছেছে সব মানুষ সব জায়গা যেতে পারে হে ওমর তুমি একটা বার দেখো তুমি যদি এই মানুষের বাড়িতে বাড়িতে সুখ দুঃখের কথা শুনতে পারো রাতের অন্ধকারে ওদের কান্না তুমি সহ্য করতে পারো না সকালবেলা ওদের বাড়িতে মাইল ভুট্টা জব তুমি হাজির করে দাও তোমার মতো প্রেসিডেন্ট আর মেম্বার নেতা যদি আমরা না বানাই তাহলে আমাদের জীবনটার দেশটা অচিরে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ওমর তুমি একটা বার এই জায়গাটায় দাঁড়িয়ে যাও ওই সময় ওমর হাত তুলে বললেন লাজবাব পারবো না পারবো না পারবো না চট করে সাহাবাদের সামনে আবু বকরের এগনেস্টে জবাব দেওয়া শুরু করলেন ওমর ও নবী সাহাবারা বলো নবী দুনিয়াতে যখন এসেছে পুরুষদের ভিতরে যিনি প্রথম ঈমান এনেছে রসুল চলে যাবার পর তিনি প্রথম ইমামতির দায়িত্ব পাবে সমস্ত সাহাবারা হাত তুলে বললেন সেটাই এনেছিল প্রথমে সিদ্দিকে আবু বকর আর একটু জোরে খলিফা হচ্ছে কে এবার আবু বকর হুজুর
আচ্ছা আবু বকর কি কম যুদ্ধ করেছে না আমার জন্য? ওমর হুজুরকে সলে বলে কলে কৌশলে মসজিদে নববীতে ইমামতি আর প্রধানমন্ত্রীর মুকুট পোড়াবে, কিন্তু আবু বকর বলেছে আমি হব না হব না। কিন্তু হিসাব কষে পাওয়া যায়, জনগণ হাত তুলে বলেছেন আবু বকর হবে। হয়েছিল কে? আমরা যদি জনগণ হাত তুলে বলি অমুকজন প্রেসিডেন্ট আর নেতা হবে, জনগণের কথায় হবে না তোমার কথায় হবে? জনগণের কথা শেষ কথা। যদি গালাগালি আর ভেতনাবাজি আর চিরকুটি আর চতুরতা চালানো হয়, এটা কি জনগণের কাজ না একজনের কাজ? এটা একজনের কাজ, জনগণের কাজ নয়। তাহলে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করে গেছেন গণতন্ত্র না রাজতন্ত্র? গণতন্ত্র, যে মানুষ যাকে সহযোগিতা করবে সে হবে লিডার। রাজতন্ত্র চলবে না, কিন্তু রাজতন্ত্র চলছে কোথায়? সৌদি আরবে রাজতন্ত্র চলছে, কিন্তু টোটাল বিশ্ব পৃথিবী ঘুরে দেখো রাজতন্ত্র চলে না, চলছে গণতন্ত্র চলছে। কিন্তু ইদানিং করে দেখতে পাচ্ছি আমি হুজুর, আমি হুজুর থাকবো আর কাউকে হুজুর হতে দেব না। তাহলে এটা রাজতন্ত্র না গণতন্ত্র? রাজতন্ত্র, কথা বুঝে আসছে ভাই? এই রাজতন্ত্র, রাজতন্ত্রের অভ্যাস আর স্বভাবটা কাদের? সেটা ছিল, সেটা ছিল কাদের? এজিদের, এজিদের রাজতন্ত্র। যে আমার এরা ছিল সবরা দায়িত্ববান শিক্ষিত ব্যক্তি, আমরাই দায়িত্ববান শিক্ষিত ব্যক্তি হব। আর এজিদের ওই লোকেশনটা নিয়েছে সৌদির প্রেসিডেন্ট নেতা মাতব্বরেরা, তারাও শুরু করেছে রাজতন্ত্র। ওখানে গণতন্ত্র বলে কিছু নেই, কিন্তু গণতন্ত্র আছে কোথায়? আমাদের ভারতবর্ষে, ঠিক না বেটি? গণতন্ত্র আছে ভাই। আমার কথা কি বুঝতে পারছেন নাকি বেকার চিল্লান হচ্ছে? ঠিক আছে, আচ্ছা কিরাম ঠিক আছে? তকবীর দেন দেন, না রে তকবীর হয়নি সোনা ভাই, এতগুলো মানুষ আর একটু জোরে দেন, না রে তকবীর, আর একটু জোরে সে আওয়াজ পুকারা করে না, না রে তকবীর, না রে তকবীর। সিলসিলা হাক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আহলে সুন্নাত আল জামা, মহান ইসাল্লে সব নারাই তিকবের দুরুদ শরীফ আল্লাহুম্মা। কে আসিল বলে এই পৃথিবী হল উজালা, কে গাইল এসে সামনের গান শূন্য কাভেলা, ও হাসমি মাদানি সাপাতে সাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। জোরে বলেন সোহান, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহ নে ভর মায়া আলম নশরহ লাকা সদরক, আল্লাহ নে ভর মায়া আলম নশরহ লাকা সদরক, করিলেন বায়ান দেখো কোরআন অরফ আনালাকা জিকিরক, সে যে রসুলে আরবি সে যে রসুলে আরবি
মানব দরদি সাপাতে সাভিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামনেরি গান শূন্য কাফেলা আল্লাহুম্মা মাশাআল্লাহ জোরে পড়ো ওয়ালা আলি তাহলে একটা সময় আমি আপনাকে দিয়েছি যে নেতা কে হবে তাহলে যে বাড়াবাড়ি করবে আমি নেতা হব তাকে নেতা বানানো চলবে না আর জনগণ যাকে চাইবে তাকে গণতন্ত্র হিসাবে নেতা বানানো হবে রাজতন্ত্র চলবে কথা বলেন রাজতন্ত্র চলবে না তাহলে আপনারা গণতন্ত্র পক্ষে না রাজতন্ত্র পক্ষে গণতন্ত্র পক্ষে এর পক্ষে শুধু আমি না মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করেছেন মানুষ যাকে আমি যদি ওমর ফারুককে বলে যেতাম ওমর আমার পরে তুমি খলিফা হবে ওমর যদি মদা চুল্লু খেত তখন জনগণ বলতো এই নবী যাকে খলিফা হওয়ার কথা বলে চুল্লুকর হলেও তাকে মানতো না এটাই হতো সমস্যা তাকে বাদ দেওয়া যেত না ওই জন্য জনগণ যাকে উল্টাবে সে উল্টাবে জনগণ যাকে সোজা করাবে সে সোজা করবে এটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তানা সাহাবাদের রীতি আর নীতি তাহলে নবীকে মেনেছি নবী সাহাবাদের অনুসরণ তাদের কর্ম ফলো করেছি এই ফলো করার নাম হলো আহলে জামাত তুমি যে বাবা বলো আমি আহলে সুন্নাতাল জামাত কোন সুন্নাতাল জামাত তুমি তো গণতন্ত্র মানো না রাজতন্ত্র মানো চলেন আজকে আজকে কি বার বাবু মঙ্গলবার মাস হচ্ছে পৌষ মাস নাকি পৌষ মাস মাশাআল্লাহ ইংরেজি ইংরেজি 22 ওটা কি পড়ছে ডিসেম্বর জানুয়ারি আর কদিন বাকি আছে বাবু 8-10 দিন বাকি সাপোজ 10 দিন বাকি 8 দিন বাকি আছে ভাই হিসাব রেখেছে খুব ভালো মানে ওনার কোনো তোর ব্যবসার লেনদেন আছে নাকি এত সুন্দর হিসাব যাক মাশাআল্লাহ 8 দিন বাকি আছে এই যে পয়লা জানুয়ারি আসছে মুসলমানদের বছরের প্রথম বছরের নাম কি সর্বনাশ জি মুসলমানদের প্রথম বছরের নাম হলো মহররম মাস বাঙালদের জন্য বছরের প্রথম হলো বৈশাখ মাস ইংরেজদের জন্য বছরের প্রথম হলো জানুয়ারি মাস তাহলে আগামী এক সপ্তাহ পরে কোন মাস আসছে জানুয়ারি কাদের ওটা ইংরেজদের মাশাআল্লাহ ইংরেজদের তাহলে ওখানে বাঙালও নেই মুসলিমও নেই আছে কে ইংরেজ দোকানে বাবা কেক তুলেছো নাকি দোকানে কেক তুলেছো অনেক ভুসিমাল মুদিখানা দোকানে দেখতে পাই এই নতুন বছর উপেক্ষা করে তারা আবার দেখি মিষ্টি মিঠাই তারা বিতরণ করে হারাম অনেক দেখি কেক বিক্রি করে সারা বছর দোকানে কেকের সঙ্গে সম্পর্ক নেই ও কিন্তু ওই সময় 20 প্যাকেট 50 প্যাকেট 1-1.5 প্যাকেট কেক বিক্রি করে ওটা চলবে না হারাম কেন ওই জন্মদিবস পালন করছে কার বড় সাহেব আমরা পালন করি কার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন দিবস আমরা আবার মহব্বত করি কার মুহররম মাস পৃথিবী সৃষ্টি হয়েছিল ওই মাসে তাহলে ইমানদারদের একটা বাঙালদের একটা আর ইংরেজদের একটা তুমি যখন ঝোঁকে ইংরেজদের খোলে যাবে ওই ইংরেজ ভাইরা তো একবারও মহরমে তো কিছু আনন্দ করে না বাঙালরা যখন বৈশাখ মাসে 6 কেজি পোলট্রি আর 5 কেজি মদ নিয়ে বিনা মিজুকে ঠান্ডার সময় এরা কাঁপে না বিনা মিজুকে কাঁপাকাঁপি করে মানে বিনা মিজুকে ড্যান্স হচ্ছে মাল তো টেনেছে ওই ঠান্ডা কাঁপাকাঁপি এমনি বক্স লাগে না এমনি হচ্ছে অটোমেটিক অটোমেটিক হচ্ছে নেশার ঘরে অনেক ছেলেরা এরকম করে আপনাদের এলাকা দিয়ে করে না আম গাছের তলায় জাম গাছের তলায় কুল গাছের তলায়
খালাতে বোন ফোপাতে বোন মামাতে বোন সকলকে দাওয়াত মেহমানদারি করে পাঁচ ছটা বক্স নিয়ে এরকম কড়া মদের ফাইল নিয়ে ছ কেজি বাটপুলো নিয়ে আনন্দ করেছে। করবে না বাবা, এটা শরীয়তে হারাম, কখনো করবে না। অনেকে পিকনিক করতে যায় বক্স বাজিয়ে, এত বক্স দিয়েছে ওই মেট্রোয় মানুষ ঢোকার জায়গা নেই, যে কটা যাচ্ছে ঝুলে ঝুলে বক্স দিয়েছে ঝুলে ঝুলে, যদি একটু টার্নিং মারে ও মাল নিচে পড়ে যাবে না, ও যদি মারা যায় আজরাইল যদি ফোন করে বলে কোথায় যাচ্ছিস সেরকম মারা গেছিস, যদি বলে আমরা পয়লা জানুয়ারি পালন করতে যাচ্ছিলাম, ওর নাকে ঘুষি মারবে না। কি সর্বনাশ দেখেছেন, অনেক জায়গা যায় আমাদের সুন্দরবনে রোড তো, ওরে বাপ রে বাপ, বিশাল ঝুমঝাম ঝুমঝাম আওয়াজ হচ্ছে মাইকে মাইক, ওতে আবার জেনাটার আছে হোর খোলে মিলি জেনাটার, সেই রকম গান চলছে। আর গানের তো কোনো শেষ নেই, কেতনা রকম গান। নতুন করে একটা গান বার হয়েছিল বাবা তোমার দর ভরসা পাগলের খেলা, সে যেখানে যাই সেখানে গান, মাথা খারাপ কোন রকমে গানটা বন্ধ হয়েছে, আবার নতুন করে আর একটা গান বার হয়েছে, কি জানেন, শাড়িতে নারী পাঞ্জাবিতে পুরুষ, গান বার হয়েছে দেখেছেন। আপনার তো অনলাইনে মানে সরাসরি থাকে না, ব্যস্ত থাকেন, আমাদের চব্বিশ ঘন্টা তো অনলাইনে থাকতে, অনলাইনে কাজ দেখেছি, শাড়িতে নারী আর পাঞ্জাবিতে পুরুষ, এই রিলিজ হলো আর দু চার দিনের ভিতরে পয়লা জানুয়ারিতে মানে আপনারা পুরস্কার পাবেন, তার আগে আমাদের কাছে খবর আছে, পেয়ে যাবেন, অসুবিধা নেই। আল্লাহ আল্লাহ আল্লাহ, নবী আমার হাদিস শরীফে বললেন, লানাতাল্লাহ আল ইয়াহুদা ওয়ান নাসারা, কোন ব্যক্তি ঈমানদার যদি ইহুদি নাসারাদের চরিত্র যদি তিনি অংশ গ্রহণ করে, তাদের চিত্র যদি অনুকরণ আর অনুসরণ করে, লানাতাল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে ওদের উপরে লানত আর গজব আর গজব নাজিল হয়ে যায়। ও ভাইরা বাবাজিরা, ইহুদিরা ওরা পয়লা বৈশাখে আনন্দ ভর্তি করতে পারে, ওরা কেক কাটতে পারে, আরবিতে কাকুন রে কেক বলা হয়, তাকি কুনকে ময়দা বলা হয়, আসালনকে মধু বলা হয়, হেলিয়াতুনকে গোলার হার কিংবা গহনা বলা হয়, মিলহুনকে লবণ বলা হয়, আর এক একটা আরবির নাম আরবির নাম আরবির নাম। কিন্তু বড় সাহেবরা ওরা পয়লা জানুয়ারিকে কেন্দ্র বিন্দু করে ওরা কেক কাটা শুরু করেছে, কেক কাটা শুরু করেছে। আজকে আপনারা নবী দিবা দিয়েছেন আর কবরস্থানের পাশে বার্ষিক জলসা দিয়েছেন, আমি বক্তা মফিজুল ইসলাম নসিহত করলাম, ছেলেরা বললো হুজুর আমরা এতগুলো মানুষকে মেহমানদারি করাবো, আমরা তাবারক বানিয়েছি, যে খিচুড়ি তাবারক আর আলো নিয়ে ছেলেরা তাবারক বানিয়েছে, এটা নবী দিবসের প্যান্ডেলে যদি দেওয়া হয় ওটাই হবে তাবারক, হিন্দুর প্যান্ডেলে দিলে ওটাই হবে দেখা যায়। কি 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 হবে, শুধু ভোগ না, এটা কি বলে, হ্যাঁ ঠিক বলেছে, পোশাক প্যান্ডেল থেকে যদি পার করে মানুষকে দেওয়া হয় ওকে বলা হয় তাবারক মানে বরকতময় জিনিস, আবার ওই প্যাকেটটা নিয়ে যদি কোনো হিন্দু ভাইয়ের পুজো মণ্ডপ থেকে যদি বিতরণ করা হয় ওকে বলা হয় প্রসাদ কিংবা ভোগ বলা হয়, আবার ওটাই নিয়ে যদি বড় সাহেবের প্রথম তারিখে ওদের প্যান্ডেল থেকে যদি বার করা হয় ওটাই হবে বড় সাহেবের খাবার, বড় সাহেবের খাবার। তাহলে কেক আমাদের কাছে অন্যায় করেনি, কেক আমাদের কাছে অবশ্যই ভালো ভালো ভালো, কিন্তু ব্যবহার করাটাই আমাদের সিস্টেম মানতে হবে, ওই কেকটা আপনিও খান আমিও খেতে ভালোবাসি। আমরা অধিকাংশ জলসায় গেলে রাতের বেলা কোথাও খাই না, রিস খেলে শরীরের অসুবিধা হয়, গাড়িতে কেকের প্যাকেট আর বিস্কুটের আর পানি কেনা থাকে, ওটাই আমরা খেয়ে রাতের বেলা জীবিকা নির্ভর করি, দেখতে পাওয়া যায় আপনি কেক খাবেন কোনো সমস্যা নেই, কিন্তু যে বড় সাহেবের দিন জন্মদিন কেন্দ্র বিন্দু করে একটা মুদিখানা দোকানে পাঁচশো পিস কেক তুলেছে, একটা ফলের দোকানে পাঁচশো পিস কেক তুলেছে, একটা চায়ের দোকানে পাঁচশো পিস কেক তুলেছে, একটা মুদিখানা দোকানে সেখানে কেক তুলেছে, রাস্তাতে মাথায় বড় সাহেবের কিছু টুপি আর কেক তারা ব্যবহার করছে, ওই কেক খাওয়াটাই সম্পূর্ণ হারাম হারাম হারাম। কোথায় আছে চলেন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহে, ফুরফুরা শরীফে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহে, ওনার প্রধানত খলিফা বসিরাত আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহে, তিনি একটা কেতাবে লিখেছেন, কেতাবটার নামটা নোট করতে পারেন,
কলেমাতুল কুফর কোন ব্যক্তি যদি হিন্দুর জিনিসটা যদি ধর্ম পেরান দিয়ে দুনুকহীন কোন বেধর্মী মানুষের যিনি যদি ধর্মের উপকার করে যদি পান করে আর খাদ্য যদি ভক্ষণ করে ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যায় দাদা হুজুর পীর কেবলা যে ওসিয়াত নামা আছে ওসিয়াত নামা যদি থাকে আপনি নিয়ে আসলে দেখিয়ে দিতে পারবো আপনি কোথাও কলা বিক্রি করবেন না কোন ধর্মে আপনি লেবু বিক্রি করবেন না আতা বিক্রি করবেন না সবেদা বিক্রি করবেন না চটপটি ঘুগনি বিক্রি করবেন না আগে জামানায় মুড়ি মুড়কি বিক্রি হতো তাই হুজুর ওখানে লিখেছে মুড়ি মুড়কি বিক্রি করবে না বাড়িতে বাড়িতে সবেদা পিয়ারা হতো হুজুর লিখেছে সবেদা পিয়ারা ওদের পুজো মণ্ডপে ধর্মস্থল আগে বিক্রি করবে না এটাই যদি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহে নিষেধ যদি করে থাকে ও ভাইরা বাবাজিরা তাহলে কি করে মুসলমানের বাচ্চা বড় সাহেবের কেক কেন্দ্রবিন্দু নিয়ে ওরাও দোকানে বিক্রি করবে এটা হারাম 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 আল্লাহর কোরআনের কথা আমি এখনো বলিনি দাদা হুজুরের একটা ওসিয়াত নামার বই থেকে প্রমাণ দিলাম বসিরাত আল্লামা হুজুরের কলেমাতুল কুফর থেকে বই থেকে একটা প্রমাণ দিলাম দুটো প্রমাণ দিলাম চলেন কোরআন শরীফের একটা আয়াত পড়া যাক আমার আল্লাহর নবীর কাছে এসে কিছু বেঈমান কাফেরা এসে বললেন ওরে মুহাম্মদ তুমি তো ধর্ম করো ইবাদত করো তবে আমাদের এলাকায় বেশি অশান্তি হবে না আমরা সম্প্রীতি বজায় রাখবো আমরা মিলেমিশে থাকবো চলো আমাদের পূজো মণ্ডপে গিয়ে তুমি নামাজ পড়ে দেবে আর তোমার মসজিদে গিয়ে আমরা তোমার ইবাদত নামাজ পড়ে দেব তুমি আমাদের একটু পূজোটা করে দাও দুই দিন আর আমরা তোমার নামাজ পড়ে দেব দুই দিন আল্লাহ নবী বলল এ ব্যাপারে আমি আগামী কালকে বলবো দয়ার নবী বাড়িতে চলে গেছে আল্লাহর কোরআন আর দেরি করলো না শাশা করে নাজিল হয়ে গেল ফেরেশতা জিবরিল এসে বললেন ইন্নাল্লাহ ইয়াকরুকা সালামা ও মুহাম্মদ তুমি দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও আল্লাহ তোমাকে সালাম দিয়েছে কপালটা তোমার ভালো কপালটা তোমার ভালো তুমি ওই দিনে ডিসক্রিপশন না দিয়ে আর ওই দিনে ফয়সালা না দিয়ে একদিন সময় দিয়েছিলে বলে তোমার কপালটা নসিবটা বড় ভালো আল্লাহ কোরআনের আয়াত দিয়েছে দেখো দেখো কুলিয়া আইয়ুহাল কাফিরুন এক্ষণে তুমি কাফেরদের ডেকে বলে দাও লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ও কাফেররা জেনে রেখে দাও তোমরা বলেছিলে তুমি আমাদের মসজিদে পুজো করে দেবে আর আমি তোমাদের পুজো মণ্ডপে গিয়ে পুজো করে দেব তাহলে আমরা মিলেমিশে থাকবো সম্প্রীতি বজায় থাকবে আল্লাহর কোরআন নাজিল হয়ে গেছে মুহাম্মদ তুমি যার ইবাদত করো ওরা কিন্তু তোমার স্রষ্টার এগেনস্টে 33 কোটি স্রষ্টা বানিয়েছে তোমার এ তোমার তোমার আল্লাহর বিরুদ্ধে ওরা 33 কোটি ঈশ্বর আর আল্লাহ বানিয়েছে ওরা যার ইবাদত করে মুহাম্মদ তুমি তো তাকে প্রভু বলে মানো না আর তুমি যাকে প্রভু বলে মানো ওরা কিন্তু তাকে খোদা বলে মানে না তুমি যার নামে নামাজ পড়ো ওরা তো তার নামে সাজদা দেয় না আর তুমি যা ওরা যার নামে সাজদা দেয় তুমি যদি তার নামে সাজদা দাও তুমি বেঈমান আর কাফের হয়ে যাবে আল্লাহর কোরআন নবীকে শিখিয়ে দিল ও মুহাম্মদ জেনে রেখে দাও লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন ওদের বলে দাও তোমাদের ধর্ম পূজো মণ্ডপে পয়লা জানুয়ারিতে তোমরাই করো করো আর আমাদের ধর্ম আমরা মহরমে করব লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমার ধর্ম তোমার জায়গায় আর আমার ধর্ম আমার জায়গায় এ কথাটা শুধু দাদা পীর বলিনি এ কথাটা বসিরাত হুজুর বলিনি আর এ কথাটা আমি বা কেন বলবো আনা বুইস্তু মুআল্লিমান তামাম পৃথিবীর শিক্ষকের শিক্ষক যিনি আমার আপনার নবী তিনি তো বলে দিয়েছে যাবার চলবে না চলবে না সম্পূর্ণ হারাম আল্লাহ নবীর কাছে রাম বলেছিল হুজুর আপনি একটাবার আমাদের এখানে আসেন আমরাও যাব আপনিও আসবেন সম্প্রীতি বোঝা থাকবে আল্লাহ নবী বলেছে মনে হচ্ছে কাজটা ভালো ঠিক আছে আমি কালকে বলবো কোরআন শাশা করে নাজিল মুহাম্মদ তুমি বেঁচে গেছো শুধু একদিন সময় দিয়েছিলে রসুলের জন্য যদি এরকম ধাক্কা আসে তোমার আমার কি হবে কি লাভ হয় বাবা একটু কেঁকে কত টাকা লাভ হয় সারা জীবন ফল বিক্রি করে না যেই পুজো আসে অনেক দোকানদার ফল তোলে 5,000 টাকা চলবে না কখনো চলবে না অনেক বোমা বম বিক্রি করে না বোম চলবে না যদি দাদা হুজুর বসিরাত হুজুরের মশলা যদি মেনে চলি দোকানে বিড়ি বিক্রি করাও চলবে যদি বলেন হুজুর তামাক
ও হুজুর না লিখলিও আমি বলে দিচ্ছি ভাই ও তামাক বিক্রি করাও চলবে না। আরে পেঁয়াজ আর গাজর আর এদিকে মুলা কাঁচা, মুলা কাঁচা পেঁয়াজ কাঁচা গাজর খেয়ে মসজিদে যাবা যদি নিষেধ হয়, তোমার মতো হুজুরকে শিব পান খেয়ে কি কুলি করে নামাজ পড়া যায়? এই মশলার ফতোয়া দিলে তখন বলে মফিজুল হুজুর উল্টো পাল্টা কথা বলে, সব হুজুর দাওয়াত লওয়ার জন্য গামিসা, আমি তো গামিসা দিতে পারিনি, আমার তো অত দরকার নেই, যার কারণে আমি বলি। অনেকেই বলে মফিজুল ভাই তোমার লিয়া তো সমালোচনা হয় কেন, বলে না সমালোচনা হয় কেন বলে তো, আপনারা শুনেননি হয়তো শুনেননি, তোমরা জানো সিলসিলা ফুরফুরা শরীফের মতাদর্শে যদি 50টা আলেম থাকে তার ভিতরে নির্ভেজাল হচ্ছে মাত্র 5টা, আবার নির্ভেজাল 5টার ভিতরে 3টে 2 আসলা না 5 আসলা, 3টে 5 আসলা। মার্কেটে যদি আলেমদের ভিতরে ওয়াজের মার্কেটে যদি নির্ভেজাল থাকে সংখ্যায় খুব কম। কে কার বংশের পরিচয় দিয়ে চালাচ্ছে, কে কার দোহাই দিয়ে চালাচ্ছে তাকে আমি অপারেশন করেছি, আমি খারাপ, আমি কত কথা বলি কত কথা বলি, আমার একটা কথা ভুল ধরিয়ে দাও যে হুজুর আপনি এই কথা খারাপ বলেন। আমাকে শেখ বলছো যে শেখ মফিজুল ইসলাম, কিন্তু একাত্রে দলিল পাওয়া যাচ্ছে আমার শেখ নয় শেখ হচ্ছে মিয়া। আমাকে বলছো হোসাইনি, তাকে একাত্রে দলিল খুঁজে পাওয়া যাচ্ছে, হোসাইনি খুঁজে পাওয়া যায় না, পাওয়া যাচ্ছে মার্কেট লওয়ার জন্য তুমি শেখ আর হোসাইন দেওয়া হচ্ছে। আমি যদি বলি তাহলে কারো পোঙা জ্বালা করলে আমার, আর একজন দিচ্ছে দেখা যায় সৈয়দ, তার একাত্তরে দলিল বলছে হুজুরের দলিলটা তুই হোয়াটসঅ্যাপে দিতে হবে, হুজুরের দলিল খুঁজে পাওয়া যাচ্ছে, আর প্রদাদার নাম হচ্ছে উমুক মিয়া। এই সৈয়দ কোথা থেকে ঢুকলো মাথায় গেছে ভাই, সৈয়দ কোথা থেকে আসলো চিটিংবাজি ব্যবসা, ছেঁচড়া বক্তা, মার্কেট লবার জন্য সৈয়দ লাগিয়েছে, মার্কেট লবার জন্য হোসাইন লাগিয়েছে, মার্কেট লবার জন্য শেখ লাগিয়েছে, কিন্তু একাত্তরে দলিল দেখো ধরা পড়ে যাচ্ছে। এই কথা বলি বলে মফিজুল খারাপ, মফিজুল ভেড়ার বাচ্চা দলে থাকে না, সিংহ একা থাকে, পারিশ একদিন লাগে পরে এসরে ফোঁটা বার করে দেবে, কি নিয়ে লাগবে মুখে তর্কে কেতাবে কোনটা বিষয় তুমি লাগবে আমি প্রস্তুত, তবে আমি জীবনে আবেগে বলিনি বলি বিবেক দিয়ে, ও আসবে না তো, আসবে নকল মাল আসবে বলে মনে হয়, আসবে না, সমস্যা হচ্ছে। আমাকে বারবার অনেক দেখেছি হোয়াটসঅ্যাপের ভিতরে আমার ছবি কেটে নিয়ে বলছে এই বক্তা ওই বক্তা, আমার নাম ঠিকানা অ্যাড্রেস ফেসবুকে পুরো দিয়েছে, কথা বুঝে আসিনি ভাই, বুঝেছে কি দিয়েছে ফেসবুকে, দিয়ে লাভ কি, আমার পরিচয় করাচ্ছে, আমি বক্তৃতা করেছি হয়তো কোনো মুনাফেকের লেগেছে, আমি তো সিলসিলার আলেম, আমি তো দুআসলা না, আমি হয়তো বক্তৃতা করেছি সিলসিলার পক্ষে হয়েছে, তার হুজুরের বিপক্ষে গেছে, তবে দুটো থানা কেউ চিনুক আর না চিনুক, সন্দেশখালী থানা কেউ চিনুক আর না চিনুক, দুটো থানার নাম বললে ওরা বুঝতে পারে, আলে কিভাবে বোঝো তা বলছেন না, ওই থানার ব্যাপারটা আমাদের অনেকে পেপার খুললে নেট খুললে ইউটিউব ভিট ভিট গুগল আর এদিকে হোয়াটসঅ্যাপ খুললে আমাদের খবরটা পায় কম বেশি চিনি, পৃথিবীতে মানুষ চেনে দুটো কারণে, হয় আবু জেহেল হও পৃথিবীর মানুষ চিনবে, আর না হয় বড় পিসাহেব হও পৃথিবীর মানুষ চিনবে, এখন তোমাদের দুই থানার মানুষের চেনে দুটো কারণে, হয় সবচাইতে ভালো আর না সবচাইতে জানি, ঠিক না বেঠিক, হয় ভাঙড়ার কাশিপুর থানা সবচাইতে ভালো আর না সবচাইতে জানি, বিচার আপনার সুপ্রিম কোর্টে, অন্যান্য আলেম আর বক্তা হুজুররা ভাঙড় থানায় 150, 270, 180টা করে জলসা করে, আমার সারা বছরে ভাঙড় থানায় দুটোর বেশি হয় না, তারা তো মধুপিনা নিয়াজ করবে হলিগুড়ের পানি, রোগীও মরবে না রোগও সারবে না, আর এই করে 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 তোমাদের থানার 12টা বেজে যাচ্ছে, খারাপ হচ্ছে নাকি বলছি বাবু, যদি একটু ভুল হয় আমাকে বলবেন ভুল বলেছেন, আমি সঙ্গে সঙ্গে ওই লাইন থেকে ক্ষমা চেয়ে নেব, আমি এখানে এসেছি কারো দালালগিরি করতে আসিনি, একটাই দালালগিরি করব মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের,
যার দালালগিরি করলে দালালি করলে আল্লাহ খুশি হয় সুবহানাল্লাহ নাকি যা দালালিতে দালালগিরি করলে আল্লাহ খুশি হবে পৃথিবীর যত ব্যক্তি আছে দালালগিরি আমি তাদের করার মতো আমার সময় নেই গালিব সাহেব মারা গিয়েছে না গালিব সাহেবকে দেখতে গিয়েছিলাম হুজুর আমার হাত ধরে এরকম একদম জয়ী হয়ে গেছে হাতটা মাঝে মাঝে টিপতে ছেড়ে দিচ্ছে মানে সে শক্তিটা নেই হুজুর টিপতে টিপতে হাত ধরে বলেছিল খোকাম অভিযোগ তুই তো আমার ছাত্র মানে তুই তাগারে যেটা ছাত্র ব্যাপার বললো কোচি তুই তো আমার ছাত্র সারা জীবন মানুষকে পরিবর্তন হওয়ার কথা বলেছি কিন্তু আমি নিজে এখনো পরিবর্তন হতে পারিনি একদম মরণ সাহিত হয়ে হুজুর কাঁদছে আর এইরকম ভাবে হাত টিপে টিপে বলছে তানা তো আমাদের মুরব্বী তানা তো আমাদের শিক্ষক তানা তো আমাদের সিলসিলার হাতিয়ার তাদের ওই কথাটা আজই পর্যন্ত আমার কানে বাজে সারা জীবন মানুষের পরিবর্তন হওয়ার কথা বলেছি কিন্তু আমি নিজে পরিবর্তন হয়েছে কিনা এটাই সবচাইতে বড় চিন্তা সবচাইতে বড় চিন্তা আল্লাহ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান বলেন আল্লাহুম আমিন আর আজকের জলসা সভাপতি আমাকে করেছো না মাওলানা আলহামিন সাহেব তো তাই বললো ও তো উঠে আমার ধোমা তুলে দিয়েছে সভাপতি করে ছবিয়ে দিয়েছে ভাই আমার সভাপতি হওয়ার যোগ্যতা নেই তবে আমাকে যদি সভাপতি করতে চান একদম রাত আড়াইটার পর সকলে মানে শুয়ে পড়বে তখন সভাপতি করলে মানায় সবাই শুয়ে পড়েছে আল্লাহ এ হুজুর এই দুটো হুজুর তো জ্বালাবে মা তোমার বাড়ি যাও শোনা মা তোমাদের মিলাদ হয়ে গেছে সন্ধ্যাবেলা চলেন হযরতি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সভাপতি নির্বাচন করবেন হযরতি আবু বকরকে বলো সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমি সভাপতি হব না আমি সেক্রেটারি হব না আমি সভাপতি আর সেক্রেটারি নিযুক্ত করিলাম হযরত ওমরকে সুবহানাল্লাহ ইনি ওকে ঠেলা দিচ্ছে উনি একা ঠেলা দিচ্ছে দেখেন যেমন বেঁধে গেছে এ বলছে আমি হুজুর হব ও বলছে আমার থেকে মাথায় উপরে উঠবি তোরে না হব এ একটা আলাদা সভাপতি শুরু হয়েছে কিন্তু রসুল পাকের সাহাবাদের নবী পাকের কথা হচ্ছে হযরত ওমর ফারুক বলছেন আবু বকর রসুল যখন দুনিয়া থেকে অফাত মসজিদে নববী দায়িত্ব আর ইমামতির সভাপতি সেক্রেটারি তোমায় হতে হবে আবু বকর বলছে আমার মুসল্লির দায়িত্ব দাও ইমামের দায়িত্ব দিও আবু বকর বলছে ওমর তোমার মতন রাশি তোমার মতন শক্তিশালী এই ইমামের যোগ্যতা তোমার কিন্তু মুসল্লি হওয়ার যোগ্যতা নয় ওমর তুমি হও ইনি বলছে আমি হব না উনি বলছে আমি হব না হবে কে যদি আমাকে বলে তুমি সভাপতি হও আমি তো আগে ছোট আমি তো ওটাই চাইছিলাম দেখেননি কুড়ি বছর ঠেলে ঠেলে কোনো সভাপতির চাষ না পেয়ে সব অন্য অন্য দলে ঢুকে যাচ্ছে ওরা সভাপতির দরকার ও সবে আর দশজনা সভাপতি দরকার খুব আশা লোকমান হাকিমকে বলছে লোকমান হাকিম তুমি আল্লাহর ওলি হবে না নবী হবে বলছে নবী হয়ে মরবো ওলি হই ঘরে বসে তসবি কোন তার নবী হয়ে সারা জায়গায় পাথর আর লাঠি ঝেঁটা খাওয়া সময় আমার নেই কত দায়িত্ব দেখেছে খুব দায়িত্ব আল্লাহ কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাদিস শরীফে বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান্নাসি আজমাইন আল্লাহ নবী হাদিস শরীফে বললেন পৃথিবীর জমিনে ওই ব্যক্তিটা লা ইউমিনু ইমামদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমাকে ভালোবাসবে হয়তো আপনারাই শুনেছেন আল্লাহ নবীকে ভালোবাসলে ইমামদার ইমামদার এ কথাটা যিনি বলেছে চরম মিথ্যার মিথ্যা হয়তো আমার অস্ত্র আপনি এক পেশে নেবেন না আপনি দুই সাইডে নেবেন তাহলে আপনার সুবিধা হবে যেমন নাক থেকে দমটা যাবে আসা
সম্ভব গাল থেকেও যাবা আসা সম্ভব আপনি গাল টিপলে নাকটা কিন্তু না টিপলে মানুষ মারতে পারবেন না দুটো কোয়ালিটি ওয়াস করতে হয় আর কথা বলতে হয় দুটো কোয়ালিটিতে তারপরে মানুষ বুঝতে পারবে এক পেশে কথা বললেও তো বিচার মেনে নেওয়া সম্ভব নয় अल्लाह नबी बोले चेन आमा के भालो बाज में जो तो खुम्मा पुर जंतु लायो मिनो आमा के भालो बाशा ना देखा भी आते भी तो तो दिन पुर जंतु तुमरा ईमानदार होते वार भी ना किंतु आमारे एक ता बड़ो भाई है नबी रंग ता चाचा नाम होलो अबू तालिब खुदार कसम खुदार कसम खुदार कसम तीन बार कसम करे बोल ची अल्लाह नबी बोले चेन पृथ्वीते जो तो व्यक्ति आमार भालो এসেছে আর ভালোবাসবে আবু তালেবের মতো ভালোবাসা পৃথিবীর কেউ বাঁচতে পারবে না ও আমার বাপজিরা ভাইরা আপনারা কি একটু হাত তুলে বলবেন যে নবী বলেছে পৃথিবীর যত মানুষ আমাকে ভালোবেসেছে আর ভালোবাসবে আর এরপরে ভালোবেসে তারা কবরে আসবে রসুল নিজেই বলছে আবু তালেবের মতো ভালোবাসা পৃথিবীর কেউ দিতে পারবে না একটা বার কি বলবেন ওই আবু তালেব জান্নাতি না জাহান্নামী মাথায় যাচ্ছে ও শুধু এক পেশে ওয়াজ করলে হবে না যে ভালো ভালো জান্নাতি ফকটিয়া জান্নাতি না ঠান্ডা সময় তাহলে উযু করে নামাজ পড়া দরকার ছিল না আল্লাহ আমার ওয়াজটা খুব ঠান্ডা মাথা না বুঝলে কিন্তু গোল পেকে যাবে আমার ভিড় বাঁচবে না আপনার ভিড় বাঁচবে না अल्लाह नबी चाचा अबू तालेब अल्लाह नबी के एतो भालोबेसे नबी आमार साहाबादेर सामने बोलेछिलेन ए अबू बक्कर ए आमार उस्मान आली तलाका जुबाइर आब्दुर रहमान बिन औसा बिन अबू अक्कास अबू ओबायदा बिन जाइद अबू ओबायदा बिन जर्रा आमार आली फातिमा हासान हुसैन बाबा जानो জমিনে আমাকে একজন ভালোবেসেছিল নাম হলো আবু তালেব আমার চাচা আমার চাচা আমার চাচা এত ভালোবাসা বেসেছিল আমি মোহাম্মদ তোমাদের কাছে বানিয়ে মানিয়ে বানিয়ে বলি না আমি রসূল তোমাদের কাছে সত্য কথা বলছি পৃথিবীর জমিনে আমার বাপকে আমি পেলাম না বাপের ভূমিকা পালন করেছিল পৃথিবীর জমিনে যিনি তিনি হলো আমার চাচা আবু তালেব জোরে বলে কোন দায়িত্ব হে আমার সবাই কিরাম জানে দি পৃথিবীর জমিনে আমার আব্বাকে পেলাম না আব্বার ভূমিকা পালন করেছে আমার চাচা আবু তালেব কিন্তু আবু তালেব জাহান্নামী জাহান্নামী আল্লাহ নবী পরে কেঁদে বললেন পৃথিবীর জমিনে আমার মাকে আমি অল্প সময় পেয়েছি আমার মায়ের ভূমিকা আমার মায়ের মহব্বত স্নেহ ভালোবাসা পৃথিবীর জমিনে যদি কে দিতে পারে সেটাই ছিল আমার চাচা আবু তালেব একটা পুরুষের ভিতরে মায়ের ভালোবাসা পেয়েছি আব্বার ভালোবাসা পেয়েছি আল্লাহ নবী বলছি আর চোখ থেকে পানি জারি হয় আবু তালহা উঠে বললেন ক্ষমাদল ভাইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্নাকাটি করলেন সবচাইতে আবু তালেব বাপের ভূমিকা দিয়েছে মায়ের ভূমিকা দিয়েছে আপনি কেন কান্নাকাটি করলেন আপনি তো আনন্দে মানুষ হয়েছেন রসুল বলেছেন আমি তার জন্য কাঁদি না কাঁদি না যিনি আমাকে এতটাই ভালোবেসে ভালোবেসে সে সময়ে কবরে যখন চলে গেছে আমি মোহাম্মদ আমাকে ভালোবাসা দিয়েছে কিন্তু যে ভালোবাসাটা আমি বাসি ওই ভালোবাসা সাপোর্ট না করে আমার চাচা যখন কবরে গিয়েছে এই ভালোবাসাটাই বিফলে 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 আ যাবে জাহান্নামে যাবে এই জন্য আমি দুঃখে আর কষ্টে আর ব্যথায় কান্নাকাটি করি আমি আপনাকে বোঝাতে চেয়েছি একটাই কথা বোঝাতে চেয়েছি দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে ভালোবাসে কাকে আমার আল্লাহর হুকুমকে ভালোবাসে তাহলে রসূলকে ভালোবাসে যদি জান্নাত পাওয়া যায় আবু তালেবও ভালোবেসেছিল মুহাম্মদকে কিন্তু
জান্নাত পাওয়া যাবে না ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তো আল্লাহকে ভালোবেসেছে সুখে দুঃখে আল্লাহকে ভালোবেসেছে কিন্তু রসূল যাকে ভালোবেসেছে তাকেই ভালোবাসা পাই হলো আমার রসূল পাকের ভালোবাসার মধ্যে